أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله আম্মা বাদ, সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের এক ভাই, ওনার নাম শামীম, তিনি প্রশ্ন করেছেন, পাপ কাজ থেকে তওবা করে ফিরে আসি, আবার কিছুদিন পর পাপ কাজ হয়ে যায়, আমার এই অবস্থায় কি করতে পারি? প্রথমেই আমি আমাদের এই শামীম ভাইকে বলবো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ওনার কোরআন মজিদে অনেক জায়গায় আমাদেরকে তওবা করার জন্য আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলতেছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকখানে বলতেছেন যে, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এভাবে অনেক আয়াত পাওয়া যায় যে তওবার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, আমরা যেন তওবা করি। এই তওবাটি যে নাকি করে থাকে এবং তওবাটি সঠিকভাবে করে, কোন একটি পাপ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। শুধু তাই নয় যে নাকি এই তওবাটি করে এবং তওবাটি সঠিকভাবে করে থাকে এবং এই তওবা করার পরে সে ভালো আমল করা শুরু করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলতেছেন যে, ইল্লা মান তাবা وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। কেউ যদি তওবা করে এবং তওবা করার পরে সে ভালো আমল করা শুরু করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সব পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, মানে আপনি পাপ করেছেন এবং পাপ করে সঠিকভাবে তওবা করেছেন, ভালো আমল করা শুরু করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এটা অনেক বড় একটি আল্লাহর রহমত, আল্লাহর ফজিলত। তো সুতরাং ভাইরা, আমরা যে কোনো পাপ করি আমরা আল্লাহর কাছে তওবা করব। সেজন্য ওলামাগণ এই তওবার তিনটি শর্ত বলেছেন। যদি এই পাপটি আপনার সাথে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হয়ে থাকে, আর যদি আপনার সাথে অন্য কোনো বান্দার সাথে হয়ে থাকে, তাহলে চারটি শর্ত আপনার প্রয়োজন। আল্লাহর সাথে এবং আপনার সাথে যদি এই পাপটি হয়ে থাকে, যে কোনো আপনি পাপ করেছেন, তখন আপনার তিনটি শর্ত প্রয়োজন তওবা করার জন্য। প্রথম শর্ত হলো ওই পাপটি ছেড়ে দেওয়া। আপনি একটি পাপ থেকে তওবা করতেছেন কিন্তু ওই পাপে লিপ্ত আছেন, তাহলে তো আপনি তওবা হবে না, আগে পাপটি ছেড়ে দিতে হবে। এর প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো যে আপনি যে অতীতে এই পাপটি করে এসেছেন, সেজন্য মনে মনে অনুতপ্ত হতে হবে, কেন যে এই পাপটি আমি করেছি। তৃতীয় শর্ত হলো আমি ভবিষ্যতে এই পাপটি আর করব না। এই তিনটি শর্ত আপনার অন্তরে আনতে হবে। অন্তরে এনে আপনি আল্লাহ, আল্লাহ আমি তওবা করলাম, আমি এই পাপটি আর করব না, কিন্তু আপনার এই তিনটি শর্ত যদি আপনি মন অন্তরে না আনেন, তাহলে তো আপনি তওবাই হবে না। আর আপনি তো আল্লাহকে ধোকা দিতে পারেন না, অন্য যে কোনো ব্যক্তিকে ধোকা দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আপনার অন্তরে কথা জানেন। সেজন্য আপনি অন্তরে এই তিনটি শর্ত আনতে হবে যদি তওবা করতে হয়।
পাপটি ছেড়ে দিতে হবে, মনে মনে অনুতপ্ত হতে হবে আর ভবিষ্যতে আর করবেন না। এই তিনটি শর্ত। আর যদি বন্দার সাথে আপনি পাপ করে থাকেন তাহলে আপনার এই তিনটি শর্ত প্রয়োজন। আর চতুর্থ শর্ত হলো আপনি ওই যে বান্দার সাথে, অর্থাৎ যদি আপনি কাউর থেকে কোনো টাকা চুরি করে থাকেন তার যদি টাকাটা ফেরত দিতে হবে, কাউকে যদি মেরে থাকেন, কাউকে গালি দিয়ে থাকেন তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, কাউর গীবত করেছেন যদি দেখেন যে তার থেকে যে ক্ষমা চান তাহলে সমস্যা হতে পারে, সেজন্য যেখানে গীবত করেছেন ওইসব জায়গাতে তার প্রশংসা করা, তার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো এগুলো হলো আপনার যদি পাপটি কোনো বান্দার সাথে হয়ে থাকে তাহলে চার চতুর্থ শর্তটি আপনার প্রয়োজন। তো মোটামুটি এই তিনটি শর্ত, যারা নাকি আল্লাহ কোনো পাপ করে থাকে তাহলে এই তিনটি শর্ত মেনে তার তওবা করতে হবে। কেউ যদি এরভাবে তওবা করে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দেন। কিন্তু কেউ যদি তওবা করে এবং অন্তর অন্তরে তার আছে যে আমি আগামীকাল তো এই তো পাপটি আবার করব, তখন তো তার তওবাই হচ্ছে না, কারণ আপনার অন্তরের খবর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু আপনি যদি সঠিকভাবে যেই শর্তগুলো বলা হয়েছে সঠিকভাবে তওবা করেন এবং তারপরে আবার ওই পাপটিতে আপনি লিপ্ত হয়ে যান, আপনি নিরাশ হবেন না, আপনি আবার তওবা করবেন। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে, শয়তান বলতে পারে তুমি তো মাত্র তওবা করেছ, আবার পাপে লিপ্ত হয়ে গিয়েছ, আর তওবা করিও না। শয়তান আপনাকে তওবা করতে বাধা দিবে, এইটা কিন্তু আরেকটি শয়তানের ধোঁকা, আপনাকে তওবা করতে না দেওয়া, আপনি নিরাশ হবেন না। কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম বান্দার মতো নয়। মানুষের সিস্টেম হলো একজন মানুষ সে যদি বারবার দোষ করে থাকে মানুষ তাকে মাফ করে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো অন্যরকম। আপনি যতই পাপ করেন না কেন আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করে। মানুষের সিস্টেম, আপনি যদি তার থেকে টাকা পয়সা চেয়ে থাকেন, সে যদি অনেক বড় দানশীল হয়ে থাকে, একবার দুবার তিনবার সে নারাজ হবেন, বিরক্ত হবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম হলো আমরা যদি ওনার কাছে চাই তিনি খুশি হয়, কিন্তু না চেলে উনি নারাজ হন। মানুষের সিস্টেম হলো যে আমরা যখন নাকি তার থেকে ভয় পাই, কাউকে ভয় পেয়ে থাকি, তার থেকে দূরে থাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হলো যখন আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর নিকটে যাই। এভাবে কোনো একটি মানুষ সে যদি কোনো উচ্চ পদে থাকে তার সাথে দেখা করা যায় না সহজভাবে, অনেক সিস্টেম মেনে চলতে হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওনার কাছে কিছু চেতে হলে আমরা ডাইরেক্ট চাব, কারোর মাধ্যমে প্রয়োজন নেই। সেজন্য ভাইরা আমরা যতই পাপ করি না কেন আমরা নিরাশ হব না, আমরা আল্লাহর দিকে ফিরে যাব এবং সঠিকভাবে তওবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তওবা অবশ্যই কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।